ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত শিক্ষিকা সামিয়া রহমান, উনি হচ্ছে প্ল্যাজিয়ারিজম করে ধরা পড়ছেন রিসার্চ পেপার, রাইট? সো আমরা সেটা সবাই খবরের খবরে দেখতেছি, এবং সেটা আসলে উনি একা না, আরও তিনজন ওনার সাথে, মানে উনি সহ। তো সবচেয়ে বেশি আলোচনা ওনাকে নিয়ে হচ্ছে, কারণ উনি সবচাইতে পরিচিত মুখ, উনি মিডিয়াতে আসেন এবং প্রচণ্ড চেতনাবাজ, এবং সব কিছু মিলে উনি হইতেছে প্রচণ্ড আলোচিত মুখ, বিতর্কিত মুখ, এবং এসব কারণে উনিও আলোচনায় আছে অন্যান্যদের পাশাপাশি। প্লেজারিজম জিনিসটা নিয়ে কথা বললে তো আসলে অনেক অ্যাঙ্গেল থেকে কথা বলতে হবে, যেটা হচ্ছে অনলাইনে ফেসবুকে অনেক অ্যাঙ্গেল থেকে আলোচনা হচ্ছে। কেউ বলতেছে যে মানুষের সবাই এগুলো করে চুরিদারি, সো আলাদা করে তাদেরকে ফিঙ্গার পয়েন্ট করাটা খুব একটা গ্রহণযোগ্য বা যৌক্তিক ব্যাপার না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যারা এগুলো বলছে তারাও তো প্লেজারিজম করে, প্রত্যেকে বাংলাদেশের প্রত্যেকে মধ্যে প্লেজারিজমের কিছু না কিছু পাওয়া যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে প্লেজারিজম ইটসেলফ, রাইট? সো প্লেজারিজম ব্যাপারটা নিয়ে কথা বলার আগে এই কয়েকটা পয়েন্ট একটু অ্যাড্রেস করি। আমি এটার সাথে নেসারি একমত না, বা এন্টায়ারলি একমত না এই ধরনের আর্গুমেন্টের সাথে যে ও সবার মধ্যেই পাওয়া যাবে। এবং হ্যাঁ, সবার মধ্যে পাওয়া যাবে, সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কি এক্সটেন্টে পাওয়া যাবে, রাইট? সেটা হচ্ছে ইস্যু। এবং কাজটা ওই যেটা বলা হয় যে কোয়ান্টিটি, ধরুন আপনি প্লেজারিজম করলেন, কী পরিমাণে প্লেজারিজম করছেন? ধরুন আমি একটা লেখা থেকে এক লাইন মিলে গেছে আমার একটা লেখা, এটাও প্লেজারিজম, আর বা 1% আর একটা 90% মিলে গেছে সেটাও প্লেজারিজম। কী এক্সটেন্টে প্লেজারিজম হয়েছে? যেটা 1% মিলছে এটা ও আচ্ছা ছোটোখাটো চুরি করছে, যে 90% করছে সেটা আঘাতই করছে। সো এই দুজনের চুরি এক না, দুজনের কার্যক্রম এক না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা স্টুডেন্ট প্লেজারিজম করা, একটা টিচার প্লেজারিজম করা এক না, কারণ স্টুডেন্ট কোনো রেসপন্সিবল অথরিটি নেই, স্টুডেন্ট অন্যের ব্যাপারে ডিসিশন নিচ্ছে না, টিচার কিন্তু অন্যের ব্যাপারে ডিসিশন নিচ্ছে। টিচার অন্য স্টুডেন্টরা খাতা গ্রেড করছে, টিচার অন্য স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছে, টিচার অন্য স্টুডেন্টকে শিখাচ্ছে। সো মানে অনেক অ্যাঙ্গেল থেকে এই বিষয়টাকে এইভাবে করে ডিসমিস করার, বা একটু সহজভাবে, বা অ্যাটলিস্ট এই অ্যাঙ্গেল থেকে আলোচনা করার সুযোগ অলমোস্ট নাই বললেই চলে, যে বাংলাদেশের সবাই করে, সুতরাং এটা আলাদা কিছু না, বা যারা বলতেছে তারাও তো করে, ফেসবুকে লেখা চুরি করে, সবাই ক্রেডিট ছাড়া দেয় সেইটার, এটা কিন্তু এক না। একটা হচ্ছে একাডেমিক ইনস্টিটিউশনালাইজড ইনস্টিটিউশনাল ব্যাপার, আর একটা হচ্ছে র্যান্ডম ইনফর্মাল এরকম। না, র্যান্ডমলি ইনফর্মালি এটা সবাই সবখানে করে সেটাও করা উচিত না, সেটা আমাদের মেন ইয়ে করা উচিত। এবং ল, বাংলাদেশে যেহেতু কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যে যার মতো ইচ্ছা মতো দেওয়া আসতে করতে করতে আমাদের এরকম একটা কালচার তৈরি হয়ে গেছে, রাইট? যে কারণে আমরা আসলে চুরিকে চুরি মনে করি না। এটা নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড আলোচনা করছিলাম যে বাংলাদেশিরা বিদেশি গিয়ে যত রকম অন্যায়, অবিচার, শয়তানি, আইন ভঙ্গ করা সব কিছু করে, যত রকম বেনিফিট নেওয়া, যত রকম সুবিধা ভোগ করা, ইভেন আইন ভঙ্গ করা, অবৈধভাবে কাজ করবে না সেন, এগুলো সব কিছু এরা করে, এবং এর এটা কোনো অপরাধ মনে করে না, এবং এটা নিয়ে কোনো কথা বললে না বলে আরে বিদেশে গেলে কত স্ট্রাগলের লাইফ, সুতরাং মানে স্ট্রাগল দেখে অন্য অপরাধ করা জায়েজ। সো না, স্ট্রাগল করলে সেটা কোন পর্যায়ে, লাইক আপনি খাইতে পাচ্ছেন না দেখে আপনি চুরি করছেন। আর একটা হইতেছে ট্যাক্স রিটার্নে কীভাবে $200 বেশি পাওয়া যায়, সেই কিন্তু তার খাওয়া পড়া নিয়ে কোনো ইস্যু না, জাস্ট ট্যাক্স রিটার্নে যদি একটু মিথ্যা বলে তাহলে $200 সে বেশি পাবে। সো এবং এগুলোর এর কোনো অপরাধ মনে করে আপনি কথা বলতে যাবেন, আমি অনেক সময় কথা বলতে গিয়ে দেখছি আরে না মানে এটা কোনো, মানে এটা নিয়ে আমি বাড়াবাড়ি করতেছি, এটা নিয়ে কেন কথা বলতেছি। সো বাংলাদেশিদের নীতি আদর্শ ছোটোবেলাতে কেমন একটা ভাবে বড় হয়েছে, যেটা কোনো অন্যায় অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না, যে কারণে এটা সত্যি যারা এগুলো নিয়ে কথা বলতেছে এরা সবার, প্রত্যেকের মধ্যে প্লেজারিজম পাওয়া যাবে, প্রত্যেকের মধ্যে অন্যায় অসুস্থতা পাওয়া যাবে, কেউ এটার ঊর্ধ্বে না। সবাই পরীক্ষা হলে আরেকজনের কাছ থেকে একটু দেখে লিখছে, তো সেটাও এক হিসেবে প্লেজারিজম করা হয়েছে, চুরি করা হয়েছে, প্লেজারিজম যদি নাও হয়। সো সেগুলো সবার মধ্যেই পাওয়া যাবে, যেহেতু বাংলাদেশে কোনো আইনের মা বাপ নাই, বাংলাদেশে জানেও না কোনটা, যে একটা কাজ করতেছে করে যে আইন ভাঙতেছে এটাও নেসারেলি সবাই জানে না, যে ও আচ্ছা আমি এটা করে আইন ভাঙতেছি, কারণ আইন আলাপটাই হইতেছে একটা বাতুলতা বাংলাদেশে, কিসের আইন আবার। সো এই কালচারে, এই মকের মূল্যকে সকলের মধ্যে কিছু না কিছু পাওয়া যাবে, সেটা দিয়ে এটা ডিসমিস করা বা লাইট ওয়েট করার সুযোগ আমি দেখি না, স্পেশালি যে কয়েকটা কারণ বললাম এসব কারণে। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্লেজারিজম করা কোন এক্সটেন্টে করা, সামিয়া রহমানের যে কয়েকটা প্লেজারিজম পাওয়া গেছে, ছয়টা আর্টিকেলই 60-80% মতো প্লেজারিজম পাওয়া গেছে। সো আপনি বুঝতেছেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র না, একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র থিসিস কপি জমা দিয়েছে তা না, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পাবলিশড রিসার্চ আর্টিকেল, একাডেমিক ইনস্টিটিউশনাল অফিসিয়াল একটা ব্যাপার, সেটার 60-1% 2% হইলো, যেটা বললাম যে অনেক কিছু কনসিডার করার এখানে ফ্যাক্টর আছে, যে কী কোয়ান্টিটিতে করা হয়েছে, কী কোয়ালিটির কাজে করা হয়েছে, সেই তো আপনি কে করছে তার কী, আপনি যে অ্যাঙ্গেল থেকেই আসেন দেখবেন যে এটা একটা ইউনিক ব্যাপার, একটা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা এইরকম করা। আরেকটা ব্যাপার, আপনি একটা বেস লাইন বোঝার একটা ব্যাপার আছে, কিছু জিনিস এগুলা যেমন পার্সেন্টেজ, বাংলাদেশের পার্সেন্টেজ বোঝানো, আমি এটা লক্ষ্য করছি খুব ভালো করে। এরা বলবে যে বিদেশে একটা ঘটনা ঘটছে সেটাকে রেফারেন্স হিসেবে দেখাবে, এই একটা ঘটনা কত পার্সেন্টেজের মধ্যে ফেললে আপনি
কত কতগুলো ঘটনার মধ্যে পর একটা ঘটনা ঘটছে, সেই পার্সেন্টেজ যদি আপনি ফেলেন, আর বাংলাদেশ এরকম যে জিডিপি যেটা বলে মানে পার ক্যাপিটা মাথা পিছু আয়, মাথা পিছু যেমন আপনি মনে করেন যে বাংলাদেশের জিডিপি হইতেছে এত বিলিয়ন ডলার, নেপালের জিডিপি এত বিলিয়ন ডলার, নেপালের জনসংখ্যা কম, রাইট? সো নেপালের জিডিপি কম হইলেও বাংলাদেশের তুলনায় অনেক কম, ইকোনমি সাইজ অনেক কম যেহেতু তাদের জনসংখ্যা কম, আমাদেরকে দেখতে হবে তাদের পার ক্যাপিটাল ইনকাম কত, প্রত্যেকে গড় অ্যাভারেজ করলে তখন পার হেড কত করে আসে, বেশি আসে বাংলাদেশ থেকে বলতেছি না, আমি বলতেছি যে পার ক্যাপিটা বোঝা, পার্সেন্টেজ বোঝা, বেস লাইন বোঝা, এগুলো আমি দেখছি যেগুলো বাংলাদেশিরা বুঝতে চায় না। সো এখানে আর একটা বোঝার ব্যাপার আছে, বেস লাইন, ধরেন যে বিদেশিদের জন্য যদি বেস লাইন জিরো হয় বা ওয়ান হয়, যে একটু ছোটোখাটো প্লেজারিজমের কেস, নাই 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 কেউ করে না কেউ করে না, দুই একজন করছে দুইজন করছে, অল্প 1% 2% করে করছে এরকম, তাদের তার মানে তাদের বেস লাইনটা হয়েছে এখানে। আর বাংলাদেশের তো সব কিছুর মধ্যে চুরি করি, যেহেতু আমরা যেটা বললাম আমরা ওই কালচারে বড় হয়েছি, আমরা কি কোনটা চুরি সেটা নাম্বার তো আইন কি সেটাই জানি না, দ্বিতীয়ত আমরা আইন কাইন মনেও করি না, অন্যায় অন্যায় মনে করি না, আমরা সব জাস্টিফাই করে ফেলছি। সো আমাদের বিজনেস হয়েছে মনে করেন এইখানে, এখানে এটা যদি শূন্য হয় বা এক হয়, এটা যদি দশ হয়, আমাদের শুরু হয়েছে দশ থেকে, সব মানে দশ, আমি আপনি সবার মধ্যে পাওয়া যাবে দশ করে, বিভিন্ন রকম অন্যায়ের মধ্যে জড়িত থাকা, জেনে না জেনে, বুঝে না বুঝে, ডিফেন্ড করে না করে এরকম। সো আমাদের বেস লাইন হচ্ছে দশ, এটা আপনাকে বুঝতে হবে, রাইট? যেটা অন্য বিদেশিদের জন্য ভদ্রলোকদের জন্য জিরো বা ওয়ান, এটা আমাদের জন্য দশ। সো আমরা এখান থেকে শুরু করছি। এখন আপনার যে একটা বলে টেয়ার করা, আপনি যখন একটা স্কেলের মধ্যে একটা জিনিস মাপবেন, ধরুন আপনি একটা বাটিতে করে চাল মাপবেন, সো বাটি আর চাল দুইটা মাপার পর বাটির ওয়েটটা তো টোটাল ওয়েটটা থেকে বাদ দিতে হবে না, আপনি শুধু চাল যদি মাপতে চান। সো আমরা মেশিনের মধ্যে যখন আপনি কাজ করবেন, মেশিনের মধ্যে বাটিটা রেখে প্রথম বাটির ওজন আসবে মনে করেন 200 গ্রাম, কিন্তু আপনি তো বাটির ওজন নিতে চান না, তখন আপনি একটা বাটন আছে টি বাটন, এটা হিট করে আপনি থেকে জিরো বানাবেন, মানে বাটির ওজনটা আপনি ইগনোর করতেছেন। সো এগুলো হচ্ছে বেস লাইনিং করা আর কি, এরকম করে আপনি এই এখানে যে বাংলাদেশের যে শুরু হলো দশ থেকে, আপনি এটাকে টিপ দিয়ে বাটনে এটাকে শূন্যতে নামায় নিয়ে আসবেন। যাকে এগুলো সাইন্টিফিক ব্যাপার, যারা বুঝবেন বুঝবেন, না বুঝলে নাই। তো তার মানে এই না যে বাংলাদেশিদের শূন্য থেকে, বাংলাদেশিদের কিন্তু দশ থেকে শুরুই হয়েছে। নাও আমাদেরকে দেখতে হবে যে আমরা সবাই হইতেছে চুরি বাটপারি দশ, দশের মধ্যে আসি, সামিয়া রহমান সেখানে আসে কিন্তু না, সামিয়া রহমান দশে নেই, সামিয়া রহমান চলে গেছে আশিতে, রাইট? সো আমাদের যে বেসলাইন সেটা ছাড়া উনি অনেক উপরে চলে গেছে, নাম্বার ওয়ান উনি যেভাবে ইউনিক অন্যান্য চুরি বাটপারি থেকে, নাম্বার টু যেটা বললাম উনি শিক্ষিকা, নাম্বার থ্রি উনি এটা একটা পাবলিশড পেপার একাডেমিক একাডেমিশিয়ান হয়ে উনি এই কাজটা করছেন, উনি আট দশ জনের মতো না। এগেন এখানে ডিগ্রি আছে যেটা বললাম, কোয়ালিটি কোয়ান্টিটি ডিগ্রি ম্যাগনিটিউড সব কিছু কনসিডার করতে পারে। ধরেন একটা কলম একটা টেবিলের উপর আছে, একজন চোর কলমটা হাতে করে নিয়ে গেল যাওয়ার সময়, আর একটা হইতেছে একটা ড্রয়ারের মধ্যে লক করা ভ্যালুয়েবলস আছে, সেই ড্রয়ারটা ভেঙে নিয়ে বের হয়ে চলে গেল, দুইটা কিন্তু দুই লেভেলের চুরি, একজন হয়েছে হাতের কাছে পেয়ে নিয়ে গেছে, আরেকজন হইতেছে নেক্সট লেভেলে গিয়ে সে ব্রিচ করছে, সে ভেঙে চুরে ঢুকে নিয়ে গেছে। সো এগুলো এক একটার এক এক লেভেল আছে, এগুলোকে সব ইয়ে করে ফেললে হবে না, একটা কমন ইয়ের মধ্যে ফেলে দিলে হবে না। সো হ্যাঁ, আপনি যে অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনাটা করি না কেন, সব কিছু কনসিডার করেছি অ্যাকাউন্ট করে, যেটা আমি আমি করি এবং আমি চাই সকলে এভাবে আলোচনা করুক, সব দিকে অ্যাকাউন্ট করে। তো সব দিকে অ্যাকাউন্ট করতে গেলে হ্যাঁ, আপনাকে এটা কনসিডার করতে হবে যে এটা সামিয়া রহমান ইউনিক কোনো কাজ করেন নাই, বা সামিয়া রহমানরা ওনার সাথে আরও যারা কয়েকজন আছেন, এটা বাংলাদেশি সবাই করে, কিন্তু আপনি যদি বেস লাইন ধরেন তারপরেও দেখবেন যে আপনারা বেস লাইনের উপরে আসে আপনি অনেক দিক থেকে চিন্তা করলে, এবং এটা তুলনীয় না, বা অন্য বাংলাদেশিদের নর্মাল চুরি ছাশ্রামি ফেসবুক লেখা কপি করা এ করা এগুলা দিয়ে লাইট ওয়েট করার সুযোগ নেই, এটা খুবই খুবই অন্য লেভেলের গর্হিত কাজ। নাও শাস্তির ব্যাপার একটু ওনাদের বলি, ওরে বাবা রে বাবা শাস্তি, ওনাদেরকে কোনো শাস্তি দেয় নাই, ওনাদেরকে কোনো শাস্তি দেয় নাই। আপনি বাংলাদেশে কোনো অপরাধ করবেন না, আপনার দোষ খুঁজে পাইলে, আপনি যদি আইলের অন্য পাশে হন বা আপনাকে কেউ বিপদে ফেলতে চায়, আপনি ওই যে ইয়ে বলে না যে আমি একটা জোকস লিখছিলাম, একটা কৌতুক লিখছিলাম আমি ফেসবুকের মধ্যে, যে এক জামাই হইতে স্বামী হইতেছে, এখন ওয়াইফরে পিটাইব, পিটানোর জন্য কোনো উজুত খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে উজুত খুঁজে না পেয়ে সে তারপর মাই শুরু করে দিছে, এখন বলতেছে কী ব্যাপার আপনি আমার মারতেছেন কেন, বলতেছে উঠানের মধ্যে কুকুর শুয়ে আছে দেখতেছ না, কুকুরে বালিশ দাস নাই কেন। সো এরকম পাবলিক বাংলাদেশে যে আপনাকে বিপদে ফেলতে চায়, আপনি কুকুরকে বালিশ দেন নাই কেন, কুকুর শক্ত মাটিতে ঘুমাইতেছে, এই দুঃখে সে আপনার মাই শুরু করে দেবে, ওই দিক দিয়ে দুনিয়া ওলট পলট হয়ে গেল, যেতেছে অনেকে কাউকে কিছু বলে না। সো বাংলাদেশে তো কোনো আইনের শাসন নাই, শয়তানি পাটপারি লিঙ্ক, এই যে আপনি মনে করেন গত এক বছর ধরে বিচার হইছে বা তদন্ত হইছে, আপনি কী তদন্ত হয়েছে আপনি জানেন, যারা জানেন তো জানেন, যারা জানেন জানেন, আপনাদেরকে বলি এক বছর ধরে সামিয়া রহমান শুরু করে বাকি দুজন খালি লবিং করে বেড়াইছে, খালি স্যারদের কাছাকাছি গিয়ে বসে বসে দেন দরবার করছে, স্যার স্যার আমার শাস্তিটা কমান। এই যে দেখতেছেন শাস্তি দিছে, হইতেছে কি প্লেজারিজমের শাস্তি, যেখানে ওনাদের চাকরি চলে যাওয়ার কথা, যে কোনো সভ্য দেশে ওনাদের চাকরি চলে যেত পারমানেন্টলি, কারণ এটাই ওনাদের প্রফেশন, ওনারা যেই চুরিটা করছে এটা একেবারে ওনাদের বেসিক, ওনাদের কাজই হয়েছে রিসার্চ করা পাবলিশ করা, ওনারা সেইখানে 80-60% করে একাধিক পেপারে চুরি, একবারও না 1% নয়, মানে একটা নেক্সট লেভেলের কাজকর্ম। ওনাদের চাকরি 6 বার যাওয়ার কথা ছিল, সেইখানে ওনাদের
ডিমোশন করা হয়েছে, প্রমোশন আটকে দেওয়া হয়েছে 2 বছরের জন্য। মানে এগুলো কোনো বেসিক্যালি কোনো শাস্তি নেই, রাইট? আমি ঢাকা ভার্সিটি আমার এক স্যারের সাথে কথা হচ্ছিল, স্যার বলছিলেন আমাকে ওনার যে সরকার চেঞ্জ হয়েছে ওনার প্রমোশন হয় না, উনি বেচারা ফ্রাস্ট্রেটেড, ওনার 5-6 বছর হয়ে গেছে ওনার কোনো প্রমোশন হয় না, মানে ওনার প্রমোশন মুখে এসে আছে এটা আটকে রাখছে, ওনার জুনিয়ররা প্রমোশন পেয়ে চলে যাচ্ছে দেন দরবার করে ওই যে 5-8-8 বিসিটিসি বা উপরের যারা ডিন ফিন আছে, আর ওনার প্রমোশন নাকের গোড়ায় সাটকে আছে কারণ উনি এগুলো করে না, এই জন্য ওনাকে স্কিপ করে অন্য সবাইকে প্রমোশন দিচ্ছে। এবং ওনার রাজনৈতিক মত, উনি রাজনৈতিকভাবে অ্যাক্টিভও না কিন্তু ওনার রাজনৈতিক মতাদর্শ এরা জানে বিরোধী দলীয়, সুতরাং ওনার প্রমোশন আটকে রাখছে। সো প্রমোশন আটকে রাখা বাংলাদেশের কোনো শাস্তি নেই, এটা এমনি আটকে থাকে অনেকের জন্যে। সো বেসিক্যালি কোনো শাস্তি দেয় নাই, শাস্তির কথা ছিল চাকরি যাওয়া না শুধু। তাহলে আপনাকে এখন বুঝতে হবে কী শাস্তি হয়েছে, কোনো শাস্তি হয় নাই। কেন শাস্তি হয় না, এরা মারিয়া কী জানলে সামিয়ার রহমান ঠোমান ওনারা তো হইতেছে চেতনা শুনি, ওনাদের আবার কীসের শাস্তি? এখন ওনাদের যে একটু বিপদে পড়তে হলো এটা আমার মাথার মধ্যে একটা প্রশ্ন, কী কারণে বাংলাদেশ তো যে প্রচুর শিক্ষক প্লেজিয়ারিজম করে বেড়াইতেছে, প্রচুর শিক্ষক আকাম কুকাম করতেছে, কাউকে ধরা হচ্ছে না, সামিয়ার রহমানকে কেন ধরা হলো এই সরকারের আমলে যেখানে উনি এই সরকারের প্রচণ্ড সৈনিক? ধরে শাস্তি বেশি একটা হয় নাই, পার পেয়ে গেছে কারণ উনি সরকারের সৈনিক, যেহেতু জায়গায় জায়গায় লবিং টবিং ধরে ধরে হাত পা ধরে ধরে পার পাইছে সেটা ঠিক আছে অল্পের উপর দিয়ে, কিন্তু তারপর একটু পর্যন্ত ওনাকে ভুগতে হইলো কেন এটার উত্তর আমি সন্ধান করতেছি। উনি কারোর সাথে লাগছে কোথাও, বুঝছেন না, কোথাও পাওয়ারফুল ফুলের সাথে ওই যে ফ্রেন্ডলি ফায়ারিং আর কি, কুকুরে কুকুরে কামড়াকামড়ি, ওনার পাওয়ারফুলের সাথে ওনার দলীয় ওনার সরকারের কারোর সাথে ওনার কোথাও লেগে গেছে ঠোকাঠুকি, এখন ওনাকে খেলে দিছে। তারপর এখন ওই যে আমি যেটা বাংলাদেশ বলি সবসময় খেলাধুলা, বাংলাদেশ কে কত বড় খেলোয়াড়, কে কত বড় মাছ, কে কারা খাইতে পারে, এখন ওনার চেয়ে বড় মাছ ওনারা হাফ গিলে ফেলছিল, তারপর উনি আবার মুখ থেকে বের হয়ে চলে আসছে আরও বড় মাছ ধরে, আরও বড় লবিং টবিং করে, বোঝেন না, ওনার সরকারের লোকই তো, ওনার তো ওই বড় মাছের 10 জায়গায় লোক থাকলে ওনার তো আর নাইলে 8 জায়গায় লোক আছে, রাইট? সো যেখানে অল্প উপর দিয়ে পার পেয়ে আসছে। সো এটা হচ্ছে বাংলাদেশের সোনার বাংলার ঘটনা, এই হইতেছে কপিরাইট, আর কী বলে আপনার প্লেজারিজম, এই কোনো প্লেজারিজম ফ্যাজিয়েশন, কোনো মা বাপ নেই, কোনো শাস্তি, কোনো ঠিক ঠিকানা নেই, এটা খুবই গর্হিত অপরাধ, চাকরি সবার আগে চলে যাওয়া উচিত ছিল, সেখানে দুই কী জানি পদোন্নতি পদোন্নতি আটকে দেয়, পদোন্নতি করায়, মানে একটা খেলাধুলা আর কি, একটা নাটক, একটা ড্রামা, একটা জোক, সেটাই হয়েছে। কিন্তু ওই যেটা বললাম, আমার কাছে এইগুলো ইন্টারেস্টিং ব্যাপার না, এইগুলো মানে আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং পয়েন্ট, যে প্রথমত কেন সামিয়া রহমানকে এই গর্তে পড়তে হইলো, কে সামিয়া রহমানের পেছনে কার সাথে লেগে গেছিলো টরে ডকা, এবং দ্বিতীয় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি কাকে ধরে উনি এই পার পেয়ে আসলেন, ওনাকে বিপদে যে ফেলছে সে তো ফেলার জন্যই এই জায়গা পর্যন্ত আনছে, প্লেজারিজম অভিযোগ তুলছে, প্রমাণ করছে, কেন সে চূড়ান্ত বিপদে ফেলতে পারলো না, সামিয়া রহমান কোন মাছকে ধরে পার হয়ে চলে আসলো, এগুলো হইতেছে রিয়েল কনভারসেশন। কী লোকজন প্লেজারিজম নিয়ে বাংলাদেশের লোকজন কথাবার্তা বলতেছে, মানে হাস্যকর, কিসের বাংলাদেশ, কিসের আইন, কিসের প্লেজারিজম, কিসের কী কিসের মধ্যে কী বলতেছেন আপনারা? আপনারা বাংলাদেশকে বুঝতে এগুলো সার্চ করেন খুঁজে, কী কোথায় প্লেজারিজম করছে এগুলো না, যে কেন সামিয়া রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হইলো এবং কীভাবে উনি পার পাইলেন, সেটা হচ্ছে বাংলাদেশের রিয়েল কনভারসেশন।